পূর্ব বেদ্রাবাদ গ্রামে স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ফলে সব মিলিয়ে এই কাণ্ডে এখনও পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল মোট ছয় দুষ্কৃতী উল্লেখ্য গত এগারো তারিখ বুধবার গভীর রাতে মালদার বৈষ্ণবনগর থানার শাহবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ গ্রামে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে ওই গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক উজির হোসেনের বাড়ির জানালার গ্রিন ভেঙে সাতজনের এক দুষ্কৃতী দল তাণ্ডব চালায় দুষ্কৃতীরা স্কুল শিক্ষকের তিন চারটি ঘর লণ্ডভণ্ড করে নগদ টাকা করি সোনা দানা সহ একাধিক মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় বলে খবর এই ঘটনা তদন্ত নেমে বৈষ্ণবনগর পরে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এরপর বাকিদের ধরতে তদন্ত জারি রাখে পুলিশ সেই তদন্তে সাফল্য মেলে শনিবার এদিন পুলিশের জালে ডাকাতি কাণ্ডে জড়িত আরও দুই দুষ্কৃতী ধরা পড়ে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম ধনী ঘোষ ও আবদুল্লাহ শেখ তাদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এদিন ধৃত দুই দুষ্কৃতীকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ এবং ডিএসপি ডি অ্যান্ড টি আজাহার উদ্দিন খান বদলি হচ্ছেন অন্যত্র তাই বদলির প্রাককালে জেলার এই দুই পুলিশ কর্তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন মালদা মার্চেন্টের কর্মকর্তারা শুক্রবার সন্ধ্যায় এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা তারা সকলে মিলে ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ এবং ডিএসপি ডিএনটি উদ্দিন খানের হাতে পুষ্পস্তবক সহ মানপত্র তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান এবং আগামী দিনেও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আজকে মালদা মার্চেন্ট চেম্বার পক্ষ থেকে আমাদের ডিএসপি ডিএনটি দেবনাথ সাহেব মালদা থেকে উনি আলিপুরদুয়ার চলে যাচ্ছেন এবং আজারউদ্দিন সাহেব যিনি মালদা জেলার মানুষের কাছে একটা স্থান অর্জন করে নিয়েছেন এই ডাকাতি একটা এই কিছুদিন আগে যখন আইওত একটা ঘটনা ঘটেছিল সেই সময় উনি তার নিজের জীবনকে বিপন্ন করে করেছেন তারা এখান থেকে বদলি হয়ে উনিও দার্জিলিংয়ে চলে আছেন তার জন্য মালদা মার্চেন্ট চেম্বার অফ তার বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে মাননীয় দুজন অফিসারকে আমরা সম্বর্ধনা দেব এবং আমরা আগামী দিনে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি মালদার একজন চক্ষু চিকিৎসক হিসেবে তার পরিচিতি রয়েছে যথেষ্ট সেই পরিমণ্ডলে থেকেও এবার নতুন এক পরিচিতি তৈরি করলেন মালদার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ধুর্যটি প্রসাদ রায় চিকিৎসকের পাশাপাশি আত্মপ্রকাশ করলেন সঙ্গীত শিল্পী হিসেবে যার অঙ্গ হিসাবে শুক্রবার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ধুর্যটি প্রসাদ রায়ের উদ্যোগে তার গাওয়া গানের এক সঙ্গীত অ্যালবাম প্রকাশ করা হয় এই উপলক্ষে এদিন সন্ধ্যায় মালদা শহরের অতুল মার্কেট সংলগ্ন এলাকায় তার বাসভবনে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শিল্পী ও গুণীজনদের উজ্জ্বল উপস্থিতি নজরে আসে এছাড়াও সঙ্গীত অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন পুলিশের মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তাদের উপস্থিতিতেই চিকিৎসক স্ত্রী রাশি রায়কে পাশে নিয়ে চক্ষু চিকিৎসক ধুর্যটি প্রসাদ রায় তার গানের ভিডিও অ্যালবাম ইচ্ছে নদী প্রকাশ করেন এই উপলক্ষে মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে গান গিয়ে সকলের নজর গাড়েন বাবুর একমাত্র কন্যা আমাদের তো চোখের জগতে বা ডাক্তারির জগতে এক্সট্রা কিছু করা যায় না কোনো কিছু তো আমরা বাইরে করতে পারি না সব কিছু করা আছে আমাদেরকে সেটাকে ফলো করতে হয় কিন্তু ক্রিয়েটিভিটি বের করার জন্য আমাদের এই রাস্তাটা বেছে দেওয়া গান বাজনা এই গানের সঙ্গে ঈশ্বরের একটা সম্পর্ক আছে উপরওয়ালার আল্লার একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা দিয়ে আমরা তাকে ছুতে চাই হ্যাঁ কাজের মধ্যে দিয়ে যেমন শুতে চাই সেরকম সঙ্গীতের মাধ্যমেও ছুতে চাই এটা আরেকটা যেরকম আমরা চোখ দিয়ে দেখলেও কান দিয়ে শুনি সেরকম আরেকটাও মাধ্যম হচ্ছে আমাদের এই সঙ্গীত এবং সিনেমা তার দ্বারা আমরা বেসিক্যালি আয়োজিতওয়ালা জিনিস পরামর্শ ঈশ্বর আল্লাহ যেহেতু তার সঙ্গে যে কমিউনিকেশন আমরা তৈরি করতে চাই এটা তারই একটা রাস্তা